দেখো আমার মর্নিংটা মোটামুটি এইভাবেই প্রায় দিন শুরু হয়। আমার পাড়ার যে পশুগুলো আছে সেগুলো মানে দুপুরবেলায় আমাকে হামলা করে ওদেরকে খাওয়ানোর জন্য, আর একদম মানে গলায় বুক অবধি উঠে যায়, দাঁড়িয়ে যায় দুটো পা দিয়ে। তো এরকম ওর করার কারণ হচ্ছে আমি যাতে ওকে খেতে দিই, ওকে একটু আদর করি, বাট ওকে আমি বোঝাচ্ছি যে আমি এখন ডিউটি যাচ্ছি, তুই আমার পেছনে আসিস না সোনা, আমি রাতে এসে তোকে খাওয়াবো। তো ফাইনালি আমি ট্রেনেও এসে মানে চলে এসেছি, উঠে গেছি স্টেশন, চলে এসেছি ট্রেনে, উঠে গেছি। আর ট্রেনে যে প্রত্যেকদিন কী কী ঘটে সে আর কি আর বলবো, কোনো একদিন সময় পেলে না হয় সেটাও শোনাবো। এদিকে দেখো এটা কাস্টমারের জন্য না, এটা আমি আর বোন খাবো বলে একটু দুধ চা করে দিচ্ছি। এটা বাড়ি থেকে দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো ইচ্ছা ছিল একটুখানি আজকে দুধ চা খাওয়ার, তো একটুখানি আদা দিয়ে দুধ চাই করার কথা ভেবে আর দেরি থাকতে পারিনি। বোন আসতেই আমি শুরু করে দিয়েছি চাটা বানানো, যে বোন দুজন মিলে চলা যে একটুখানি দুধ চা খাই, তারপরে না হয় কাজ শুরু করবো, কারণ কাজের প্রেশার প্রচুর রয়েছে এই দুটো দিন। ফাইনালি মানে আমি আর আমার বোন মিলে চাটা আরাম আয়েশ করে খাচ্ছি, মানে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখো এখানে কিছু কটকটি রয়েছে, এগুলো কিন্তু গুড়ের কটকটি, আর সম্ভবত মেলা থেকে আনা, যদিও আমি কিনিনি এগুলো। এগুলো ওর বাপি নিয়ে এসেছিল, মানে আমার মেয়ের বাপি নিয়ে এসেছিল। ও জানে যেহেতু আমি এগুলো খেতে ভালোবাসি, আমার সুগার আছে সেটাও জানে, তার সত্ত্বেও এগুলো এনে দেয় ভালোবেসে, কারণ জানে আমি এগুলো খুব ভালো খাই। আর রাত্রেবেলা আমার খাওয়ার মানে ক্রেভিংটা রাত্রেবেলা হয়, ভাত খাওয়ার পরে রাত্রেবেলা শুয়ে শুয়ে যখন মোবাইলে বিগ বস দেখি বা আমার ইউটিউব চ্যানেলটা খুলিয়ে দেখি বা অন্য সাবস্ক্রাইবারদের ভিডিও দেখি, তো তখন এগুলো খেতে খেতে দেখি মজা লাগে আমার। তো চা তো খাওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে দেখো আমি সব কিছু নিয়ে বসে গেছি, মানে হাফ ম্যারিনেট করা হয়ে গেছে, কাজ আমার শুরু, আর মানে চারদিকে ছড়ানো ছেটানো গোছানোর জন্য আমি ব্যস্ত হয়ে রয়েছি। তো কাজের ফাঁকে কিছু ব্রেড ক্রাম্স বেঁচেছিল, মানে ব্রেড বেঁচেছিল, ওটাকে দিয়ে আমি ক্রাম্স করে নিচ্ছি। আর বাড়ির আজকালকার গৃহিণীরা হয়তো সবাই সবার কাজে ব্যস্ত থাকে, হয়তো এরকমভাবে ক্রাম্স করে কিনা জানি না, বা অনেকেই সময় পেলে করে, বাট আমি বাড়িতেও করি, ক্যাফেতেও ব্রেড বেঁচে থাকলে করি, বা ব্রেডের যে ওপর আর নিচের যে স্লাইসটুকু যেটা খাওয়া হয় না বা খেতে চায় না, তো সেটা দিয়েও আমি এইভাবে মানে আগে ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করে তারপরে ড্রাই রোস্ট করে নিই, বা অনেক সময় আগে ওটিজিতে একটুখানি ভালো করে গ্রিল করে নিয়ে তারপরে ব্লেন্ড করি। আজকে খেতে খেতে একটু লেট হয়ে গেছে, তো আমার লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি আমি। তো ভাত রয়েছে, রয়েছে একটা কাঁচা লঙ্কা, আর ওপর দিয়ে একটুখানি নুন দিয়েছি, কারণ আমি নুন ছাড়া একদম খেতে পারি না, আর আমার মেয়ের বাপি যদি দেখে আমাকে খুব মানে বাজেভাবে বলবে। আর দেখো আমি মসুর ডাল করেছিলাম মূলো দিয়ে, সেটা নিয়ে এসেছি। সয়াবিন রয়েছে এখানে, এটা বোন বানিয়েছে। আর রয়েছে কাঁচকলা ভাজা, এটাও বোন বানিয়েছে। আর এখানে মিক্সড ভেজ রয়েছে একটা সুন্দর, আর রয়েছে চিংড়ি মাছের বড়া। এই হচ্ছে আজকের লাঞ্চ আমার। তো ফাইনালি আজকে মানে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ হচ্ছে গিয়ে মেয়ের বাপি যেহেতু আজকে নিয়ে এসেছে, তো ও নিয়ে এলে সোনারপুরে ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর সাথে আমি চলে এলে আমার লেট হয় না, কারণ ভ্যান বা অটোর জন্য আমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। তো বাড়িতে এসে আমি মুগ ডাল দিয়ে লাউ করে নিয়েছিলাম ধনে পাতা দিয়ে। আর দেখো আমি প্রেশার কুকারে গোবিন্দভোগ চাল, একটু আলু আর দুটো ডিম দিয়ে আমার আর মেয়ের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, আর এর মধ্যে ছিল লাউ ডাল। তো দেখো আমার ভাত মানে রেডি, ফেনা ভাত যেটাকে বলে। আর আমি গরম ভাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, নুন আর ডিম সেদ্ধ। আজকে তাহলে এতটুকু, টাটা, বাই বাই।